ভর্ষি রূপানি অবোধ আত্মা। মশাই, বোবাটাকে এবারের মতো ক্ষমা করে দিন। ওর এত বড় সাহস যে আমার কাছে মিথ্যে কথা বলে। নিঘাত পঞ্চানন তলায় গাঁজা খেয়ে পড়েছিল, আমাকে বলে কি না শিয়ালের ভয় ভূতির খালের ধারে মেয়েটাকে ফেলে পালিয়ে এসেছে। এত বড় চেহারার একটা মানুষ একটা বাচ্চা মেয়েকে সামলাতে পারে না, আমাকে বোঝাচ্ছে। হতে পারে, সারা শরীরে তো আঁচড় কামড়, মানে হতেও তো পারে ক্ষুদিরামের মেয়েটাই হয়তো। থামুন, এখানে বসে বসে কাঁদছো কেন? আমি পথ হারিয়ে ফেলেছি। সত্যি? তাতে কাঁদার কি আছে? আমিও তো পথ হারিয়ে ফেলেছি। তোমার ভয় করছে না? না, আসলে আমার বনে বনে একা একা ঘোরার অভ্যেস আছে তো তাই। চল, আমি তোমাকে ঘরে পৌঁছিয়ে দেব, তুমি দেরি গায়ে থাকো না। তুমি জানলে কি করে? আমি সব জানি, সব। চলো। একটা বাচ্চা মেয়ে, তার এত ক্ষমতা যে পালিয়ে যাবে। মানে হতেও পারে মেয়েটার ডাহাবাজ। এই তুই যা, যা এখান থেকে, ওই কাঁপা কাঁপি ঘরে গিয়ে কর। আমি দেখছি, আমি শুনি কি হয়েছে, আমি শুনি। তুমি তুমি উতলা হলো না, কি হয়েছে? খুলে বল, খুলে বল আমাকে কি হয়েছে। আমার হাতে সব মঙ্গলের খবর ছিল,
মেলাতে জুয়া জারি হয়ে যাবার ভয়ে আমি ভানুকে বললাম কাতুকে একবার মেলাতে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আর আমি এই গরুর গাড়ির চোরের ভেতরে একটু জিরিয়ে দিই। হায় ভগবান, সবে তো গোয়ালে আগুন লেগেছে। এরপর মেলাতে মেয়ে হারিয়ে যাবে, পুকুরে ছেলে ডুবে মরবে, মোকদ্দমায় হেরে গিয়ে 150 বিঘে জমি দেবোত্তর হয়ে যাবে, আর কত কিছু হবে। ইস, বড় ইচ্ছে ছিল ওই মেয়েটাকে আটকে রেখে ক্ষুদিরামকে একটু জব্দ করব, কিন্তু ওই বোবাটা দিল আমার বাড়া ভাতে জল ঢেলে। পুরো জল ঢালা হয়নি, মানে মানে ধনরামের হাত থেকে ছাড়া পেলেও ভূতির খালের ধারে রাতের বেলায় শেয়ালের উৎপাত কিন্তু সত্যি আছে। ওই কচি মেয়ের মাংস ও কি নরম, আজ তো ওদের মচ্ছ। কচি মেয়ের মাংস শেয়াল কুকুরের কপাল দেখে আমার হিংসে হচ্ছে না মশাই। আমার চোখে চোখ রেখে কথা, ওই ক্ষুদিরামকে মেয়ের শোক ভোলার আগে আর অনেক বড় শোক দেব। এবার কি ছেলে? তার চাইতেও আমি আপনাকে বলে দিচ্ছি, যদি আমার কাতুকে ভিড়ে না পাই তাহলে আমাকেও কেউ আর ভিড়ে পাবেন না। এ জীবন আমি আর রাখবো না, কিছুতেই না। এই কথা তুমি বলো না মামি, এই কথা তো আমার বলা উচিত। আমার তো সেই তো আজ এত বড় অনর্থ ঘটে গেল। তোমরা কি এখন নিজেদের দোষগুণ বিচার করবে নাকি? নাকি কি আমাদের কি ক্ষমতা আছে যে আমার মেয়েকে খুঁজে নিয়ে আসবো? সে ক্ষমতা আমাদের নেই জানি, কিন্তু সেই ক্ষমতা যার আছে তার উপর তো আমরা ভরসা করতে পারি। ওই দেখো তোমার ঘর, যাও নিশ্চিন্তে ঘরে চলে যাও। তোমার ঘরের সবাই চিন্তা করছেন তো, কিন্তু তুমি আমার ঘর চিনলে কি করে? আমি তোমার ঘর চিনলাম কি করে তা তোমায় পরে বলবো, এখন আর দেরি করো না, যাও আসি। কোথায় যে হারিয়ে গেল আমার মেয়েটা? কাতু।
বোধ আত্মা। কাতু, তুই ফিরে এসেছিস মা, তুই ফিরে এসেছিস, তুই আমার কাছে ফিরে এসেছিস মা, ফিরে এসেছিস কাতু, কাতু। সঙ্গের নাচ দেখতে দেখতে তুই কোথায় হারিয়ে গেলি বলতো? আমি তো কোথাও যাইনি, একটা লম্বা লোক আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, গায়ে কি জোর, জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে? হ্যাঁ, হঠাৎ অনেকগুলো শিয়াল আসলো, লোকটাকে ঘিরে ধরলো, সেই সময় আমিও লোকটার হাত ছেড়ে পালিয়ে এলাম, তারপরেই তো হারিয়ে গেলাম। যে লোকটা তোকে টেনে নিয়ে যাচ্ছিল তাকে কিরকম দেখতে তোর মনে আছে? মানে তার বিশেষ কিছু মনে পড়ছে? লোকটা লম্বা আর আর থাক না, ওসব কথা আর ওকে মনে করাবেন না। আমার মনে হয় লোকটা ছেলে ধরা ছিল। মা, ছেলে ধরা আমায় নিয়ে কি করত? কলকাতায় নিয়ে কি বেঁচে দিত বলো মামি?
জানি না, আজকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। ঠাকুর যেন আমাদের সব সময় এরকম বিপদের হাত থেকে বাঁচায়। ঠাকুর বাঁচায় কিভাবে গো মা? ঠাকুর তো ঠাকুর ঘরে চুপচাপ দাঁড়িয়ে থাকে, ভোগের মিষ্টিটা পর্যন্ত খায় না, পিঁপড়ে এসে সব খেয়ে নেয়। ওই পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সমস্ত জগতের চালনা করেন। তুই বড় হ, পাঠশালায় যা, তখন সব বুঝবি। মনে পড়েছে, মনে পড়েছে। কি কি মনে পড়েছে কাতু, কি মনে পড়েছে বল? মনে পড়েছে ছেলে ধরাটার। ছেলে ধরাটার কি বল? কি ছেলে ধরাটার মাথায় চুল ছিল না, আর ছেলে ধরাটা বোবা ছিল। চুল ছিল না আর বোবা ছিল, লোকটা কে হতে পারে? রাজপ্রসাদ তোর প্রসাদে সুখী আমি মা, চাই না কোনো রাজপ্রসাদ। আমি মনে আমি মনে রাজা, আমি মনে ব্যথা বিষ